এরকম বিশ্বাসে বিশ্বাসী একজন লোকের নাম হল ক্যাপ্টেন জ্যাক স্প্যারো তিনি এ সিরিজের নায়ক এ চরিত্রে অভিনয় করেছিলেন বিশ্ববিখ্যাত অভিনেতা জনি ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর অধীনে বিশ্বের সবচেয়ে গতিশীল একটি জাহাজ আছে নাম ব্ল্যাক পার্ল ইসলাডি মুয়ের্তা নামের এক অভিশপ্ত দ্বীপকে কেন্দ্র করে গড়ে ওঠে ব্ল্যাক পার্লের অভিশাপ নামে পাইরেটস অব দ্য ক্যারাবিয়ান সিরিজের প্রথম চলচ্চিত্র মুয়ের্তা শব্দের অর্থ হল মৃতের দ্বীপ অর্থাৎ আইল্যান্ড অব দ্য ডেড ক্যারাবিয়ান অঞ্চলের এই দ্বীপটি কোনো মানচিত্রেতে নেই কিছু কিছু জলদস্য ছাড়া কেউই জানে না দ্বীপটি কোথায় নানান উপকথায় মধ্যে অন্যতম উপকথা হল এই দ্বীপে লুকানো আছে হের নান কার্টেজ এর অভিশপ্ত গুপ্ত ধন তিনি কীভাবে এ ধন পেলেন এবং কেন এগুলো অভিশপ্ত হলো হেরনান কার্টেজ নামে এক স্প্যানিশ যোদ্ধা আক্রমণ করেছিলেন অ্যাস্টেক সাম্রাজ্যে বর্তমান মেক্সিকোতে ছিল তৎকালীন অ্যাস্টেক সাম্রাজ্য কার্টেজের জাদুকরী তরবারি ও সৈন্যদের কাছে পরাজিত হয় অ্যাসটেকরা তবুও যুদ্ধে কার্টেজরও কিছু সেনা নিহত হওয়ায় ক্ষোভে দুঃখে সে পরাজিতদের গণবলি দিতে উদ্যত হয় নিরুপায় অ্যাস্টেকরা মৃত মৃতভয়ে কার্টেসকে আটশো বিরাশিটি স্বর্ণখণ্ড প্রদান করলেও সে তাদের হত্যা করে তার এমন অবিবেচনা প্রসূত কাজের জন্য অ্যাস্টেকদের দেবতা ক্রুদ্ধ হয় অভিশাপ দেয় সেই স্বর্ণগুলোর উপর অর্থাৎ জীবিত কেউ যদি এই স্বর্ণগুলো থেকে একটি খণ্ড অপসারণ করে তাহলে সারা জীবনব্যাপী জঘন্য অভিশাপে হবে সবচেয়ে বড় অভিশাপ হল তার কখনো মৃত্যু হবে না না পারা তথা যুগের পর যুগ বেঁচে থাকাকে প্রথম বিবেচনায় ভালো কিছু বলে মনে হতে পারে কিন্তু অন্যান্য বিষয় যুক্ত হলে দেখা যাবে এটি জঘন্য শাস্তি ছাড়া মোটেও ভালো নয় যা খাবে সেগুলোর কোনোটিতেই খাবারের স্বাদ পাবে না যা মুখ মুখে দিবে তাতেই চলে আসবে সাইয়ের মতো স্বাদ জীবন ভর তৃষ্ণার্থ ও পেপারসার্থ থেকে যাবে কোনো শরবত কোন পানিতেই তৃষ্ণা মিটবে না জগতের কোনো সঙ্গী তার যৌনতার স্বাদ পূরণ করতে পারবে না কোনো নারীর উষ্ণতায় তাদের তৃষ্ণা করতে পারবে না বাস্তবিক অর্থে বেঁচে থাকা ছাড়া কোনো কিছুই অনুভব করতে পারবে না এমন কি পানির ফোঁটা এসে ত্বকে লাগলে কিংবা বাতাসের ঝাপটা এসে গায়ে লাগলেও তা অনুভব করতে পারবে না ঠান্ডা লাগছে নাকি গরম লাগছে তার কিছুই বুঝতে পারবে না রাতের বেলা তাদের স্বাভাবিক দেহও থাকে না চাঁদের আলোতে নোংরা কঙ্কাল সদৃশ তাদের আসল রূপ বের হয়ে আসে এভাবে দিন পার করতে করতে যখন তারা আর সইতে পারবে না তখন মনে প্রাণে মরতে চাইবে কিন্তু চাইলেও আর মরতে পারবে না তখন থেকে তারা আরেক তৃষ্ণায় ভুগবে সেটি হল মৃত্যুর তৃষ্ণা মনে প্রাণে মৃত্যু চাইলেও মৃত্যুর আর তাদেরকে সঙ্গ দিতে আসবে না এভাবে শতাব্দীর পর শতাব্দী চলতেই থাকবে এই অভিশাপ তবে একটি উপায় আছে এ অভিশাপ থেকে বাঁচার সেটি হল আটশো বিরাশিটি স্বর্ণখণ্ডর সবগুলো একত্র করে ওই দ্বীপের একটি বিশেষ স্থানে নিয়ে গিয়ে মানুষের রক্ত উৎসর্গ করলে কেটে যাবে অভিশাপ আবারও তারা ফিরে যেতে পারবে স্বাভাবিক জীবনে পাবে খাবারের স্বাদ মিটবে পানীয়ের তৃষ্ণা আসবে যৌনতার তৃপ্তি এবং ধীরে ধীরে ঝুঁকবে মৃত্যু নামক আশীর্বাদের দিকে কিন্তু এ অভিশাপটিকে জলদস্যুরা একটি পৌরাণিক গল্প বা উপকথা হিসেবেই দেখে তারা বিশ্বাস করে না এই স্বর্ণের মাঝে এমন অভিশাপ থাকতে পারে তারা খুঁজে বেড়ায় এ স্বর্ণ কোথায় আছে এবং কীভাবে সেসবকে পাওয়া যাবে এরকম বিশ্বাসে বিশ্বাসী একজন লোকের নাম হল ক্যাপ্টেন জ্যাক স্প্যারো তিনিই এ সিরিজের নায়ক এ চরিত্রে অভিনয় করেছিলেন বিশ্ববিখ্যাত অভিনেতা জনি ডেভ এরপর অদ্ভুত চরিত্র নিয়ে জনি ডেপের আরও কতগুলো চলচ্চিত্র আছে ক্যাপ্টেন জ্যাক স্পেরোর অধীনে বিশ্বের সবচেয়ে গতিশীল একটি জাহাজ আছে নাম ব্ল্যাক পাল ব্ল্যাক পালকে নিয়ে ভিড়েছেন ইসলা ডি মুয়ের্তা দ্বীপে যেখানে লুখানো আছে গুপ্তধন কিন্তু সেখানে তার সাথে বিশ্বাসঘাতকতা করে বসে হেক্টর বারবোসা নামে এক বিদ্রোহী কর্মী জ্যাক স্পারকে ওই দ্বীপে নির্বাসন দিয়ে গুপ্তধন ও অন্যান্য কর্মীদের নিয়ে চলে আসে বারবোসা তখন অবৈধভাবে সে হয়ে যায় ক্যাপ্টেন কিন্তু পরবর্তীতে তারা ঠিকই বুঝতে পারে যে অভিশাপ আসলেই আসে গুপ্তধনটি নিয়ে আসা উচিত হয়নি জাগতিক সব কিছুই তাদের প্রশান্তি দিতে ব্যর্থ অভিশাপের ব্যাপ্তি নিয়ে আরও কাহিনী আছে ক্যাপ্টেন বারবোসা যখন ক্যাপ্টেন জ্যাক স্পের বিরুদ্ধে বিদ্রোহ করল তখন জাহাজের সকলেই তাতে সমর্থন দিল শুধু দিলই না একজন তার নাম বিল টার্নালো তাকে বুট স্ট্রেপ নামেও ডাকা হয় তার বিরুদ্ধাচরণ সফল না হওয়াতে সে চাইল সকলের সাথে প্রতিশোধ নিতে সে স্বর্ণ থেকে একটি খণ্ড তার ছেলে উইলিয়াম টার্নারের কাছে দিয়ে তাকে জাহাজ থেকে দূরে সরিয়ে দিলেন নিয়ম অনুসারে সবগুলো স্বর্ণের খণ্ড একত্র করে রক্ত উৎসর্গই করলেই অভিশাপ সেরে যাবে কিন্তু বিল টার্নার যেহেতু তার সেলের মাধ্যমে একটি খণ্ড সরিয়ে ফেলেছে তাই যতদিন সে খণ্ড পাওয়া না যাবে ততদিন পর্যন্ত অসম্পূর্ণ রয়ে যাবে স্বর্ণখণ্ড যদি ছেলেটিকে কোনো দিনও না পায় তাহলে সারা জীবনই অভিশপ্তই থাকতে হবে তাদের এভাবে সে তার বিপক্ষ দলের সকলকে সারা জীবনব্যাপী শাস্তির মাঝে ঢুকিয়ে দেয় ব্ল্যাক পাল নামের জাহাজের সকলেই অভিশপ্ত হয় এখান থেকেই চলচ্চিত্রের নাম এসেছে ব্ল্যাক পার্লের অভিশাপ বা দ্য কার্স অফ দ্য ব্ল্যাক পাল এদিকে বিল টার্নারের এমন আচরণে ক্ষুব্ধ হয়ে যায় ক্যাপ্টেন বারবোসা এবং তার কর্মী দল রাগান্বিত হয়ে তাকে একটি কামানের অগ্রভাগে বেঁধে ফাটিয়ে উড়িয়ে দিলেন সমুদ্রের বুকে কিন্তু সেও যেহেতু অভিশপ্ত তাই অভিশাপের কারণে মৃত্যু হলো না তার জীবিত অবস্থায় তলিয়ে গেল সাগরের বুকে তলদেশে কর্দমাক্ত অন্ধকার পরিবেশে থাকতে হলো দিনের পর দিন অক্সিজেনের অভাবে নিঃশ্বাসে কষ্ট পেতে হলো দিনের পর দিন এগুলো পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান চলচ্চিত্রের আগের টাইমলাইনের ঘটনা এদিকে স্বর্ণ বিক্রি করে উল্লাস উন্মাদনা করে কাটানোর কিছুদিন পর যখন তারা অনুধাবন করতে পারলো এসব আনন্দ ধীরে ধীরে মাটি ও সাই হয়ে যাচ্ছে তখন তারা সবগুলো স্বর্ণ একত্র করতে লাগলো যুদ্ধ খুন লুট ইত্যাদির মাধ্যমে সবগুলো খণ্ড সংগ্রহ করতে পারলেও একটি খণ্ড তখনও বাকি থেকে যায় সে একটি হল বিলের সেলে উইলিয়ামের কাছে থাকা খণ্ডটি এদিকে কোনো এক উপায়ে দ্বীপ থেকে বের হয়ে এসেছে ক্যাপ্টেন জ্যাক স্প্যারো জ্যাক স্প্যারোকে এমনভাবে নির্বাসন দেওয়া হয়েছিল যেন তার অবধারিত মৃত্যু হয় এখানে বেঁচে থাকার মতো কিছুই নেই কোনো মানুষের যাতায়াতও নেই অন্তত হেক্টর বারবসার তাই ধারণা ছিল তাকে দিয়ে এসেছিল একটি পিস্তল এবং তাতে ছিল একটি মাত্র গুলি পিস্তল দেওয়ার কারণ হলো ক্ষুদায় যখন অসহ্য হয়ে যাবে তখন যন্ত্রণা থেকে বাঁচার জন্য যেন পিস্তলের একটি গুলি ব্যবহার করে নিজেকে মেরে এই যন্ত্রণা থেকে উদ্ধার হতে পারে জ্যাক স্প্যারো জাহাজের কাপ্তানের জন্য এটি খুবই অপমানজনক ব্যাপার এটি অপমানিত হয়েছেও জ্যাক স্প্যারো ঠিকই সে এরপর থেকে সব সময় বয়ে চলেছে সেই পিস্তলটি ওই গুলিটি খরচও করেনি কখনো চরম বিপদের মুহূর্তেও ব্যবহার করেনি সেটি গুলিটিকে যত্ন করে রেখে দিয়েছে একজনের জন্য সে হল ক্যাপ্টেন বারবোসা এই গুলিটিকে প্রবেশ করাতে চায় তার বিশ্বাসঘাতক ক্যাপ্টেন বারবোসার বুকে এদিকে ক্যাপ্টেন বারবোসা সন্ধান পেয়ে যায় কোথায় আছে সেই সর্বশেষ খণ্ডটি ঘটনার ক্রমে ওই খণ্ডটির বাহক ছেলেটি বড় হয়ে গেছে অনেক ঘটনাক্রমে সেই এলাকাতেই অবস্থান করছিল জ্যাক স্প্যারো ওই ছেলের সাথে দেখাও হয়ে যায় জ্যাক স্প্যারোর একদিকে বার বসা চায় স্বর্ণ ফিরিয়ে দিয়ে অভিশাপ থেকে মুক্ত হতে আর অন্যদিকে জ্যাক স্পেরও চায় তার প্রতিশোধ নিতে এর মাঝে পেঁচিয়ে গেছে উইলিয়াম টার্নার এবং তার ভালোবাসার নারীটিও যে নারীর সাথে পেঁচিয়েছে তার পরিবার মেয়েটি রাজপরিবারের পরিবারের হওয়াতে জড়িয়ে গেছে পুরো রাজপরিবার ও রাজ্যের সকল সৈন্য ও নাগরিক অর্থাৎ পুরো রাজ্যটাই এই গল্পের সাথে জড়িয়ে যায় ওই মেয়েটির কারণে এভাবে ঘটনা পরম্পরায় চমৎকার এক ফ্যান্টাসি গল্পের সৃষ্টি হয়েছে কার্স অব দ্য ব্ল্যাক পাল চলচ্চিত্রে গল্পের দিক থেকে বিবেচনা করে বলতে হবে গল্প খুবই বিস্তৃত ও গভীর ছিল অভিনয় এবং দর্শীদের সাজসজ্জায় মুগ্ধ হওয়া ছাড়া কোনো উপায় নেই গল্পের ভিলেন ক্যাপ্টেন বারবোসার ভৌতিক চেহারা ভৌতিক দাঁত ভৌতিক কথাবার্তা সবচেয়ে চমৎকার ছিল এখানে চলচ্চিত্রের মূল্যবান দুটি চরিত্র হল পিনটেল ও রাজেটি তারা গুরুত্বপূর্ণ কোনো চরিত্রে নেই কিন্তু সমস্ত সিনেমা থেকে হাস্যরস যোগানের মাধ্যমে সিনেমার উপভোগ্যতা আরও অনেক বাড়িয়ে দিয়েছে রাজেটির একটি চোখ নষ্ট চোখের গোলক নরবরে এটা ওটার সঙ্গে লেগে লেগে কোটর থেকে বের হয়ে যায় বারবার বের হলে খুঁজে খুঁজে বের করে সেটিকে ও কাপড়ে কয়েকবার ঘষা দিয়ে এবং সামান্য থুতু দিয়ে আবার লাগিয়ে নেয় চোখের কোটরে সিনেমার পরবর্তী কাহিনী নিয়ে পরবর্তী আরও একটি চলচ্চিত্র নির্মিত হয়েছে এবং বলা চলে একটি না আরও অনেকগুলো চলচ্চিত্র নির্মিত হয়েছে এখন পর্যন্ত মোট পাঁচটি চলচ্চিত্রর কথা আমরা জানি ভবিষ্যতে হয়তো আরও হবে পরবর্তীতে অন্য কোনো দিন সে সকল চলচ্চিত্র নিয়ে আলোচনা করা যাবে ধন্যবাদ সবাইকে